তো আমরা এখানে দেখতেছি চারটি স্পিকার, চারটি স্পিকারের মধ্যে দেখতেছি আমরা এটা হলো পিপিআর স্পিকার, পিপিআর স্পিকারের মধ্যে দেখেন যে প্যাস কম কোয়ালিটির মধ্যে, ঠিক আছে। আর এই যে আমাদের জেবিএল এর স্পিকার, জেবিএল এর 3 ছিদ্রলো স্পিকার, এটার মধ্যে প্যাস দেখেন বেশি, ঠিক আছে। তো আমরা এই যে আলাদা একটা চুমুক লাগাই নিছি, দেখেন আলাদা চুমুক লাগাইলে আমাদের কি হয়, আমাদের স্পিকারের সাউন্ডটা ক্লিয়ার হয়, আগের সাথে একটু বেসটা সাউন্ডটা ক্লিয়ার হয়, মধুর মতো হয়। আমরা এই যে স্পিকারে পিছনে চুমুক লাগাই নিছি, এটাতে আমাদের কি হয়, বেসটা মানে স্পিকারটা মানে মানে বেরবের মানে নয়েজ করে না, স্পিকার সাউন্ডটা যে বেরবেরা বেরবের সাউন্ড আসে না, একদম টনটনা ক্লিয়ার সাউন্ড আসে। হ্যাঁ, তো আমরা দেখতেছি আমাদের জেবিএল এর স্পিকারের কোয়ালিটির মধ্যে প্যাচ বেশি, হ্যাঁ, আর আমাদের পিপিআর স্পিকারের কোয়ালের মধ্যে আমাদের প্যাচটা কম, ঠিক আছে। তো আমরা এখানে দেখতেছি এটা কিন্তু আমাদের পিপিআর স্পিকারের ভিতরে ছিল কোয়েলটা, এই যে স্টিলের কোয়েল ছিল, এটার মধ্যে দেখেন এই যে প্যাচ কম, এই যে প্যাচটা আমাদের এতটুক ছিল, হ্যাঁ এতটুক ছিল, এতটুক প্যাচ ছিল, হ্যাঁ। আর এই যে আমাদের জেবিএল এর মধ্যে প্যাচ দেখেন বেশি ছিল, যেটা জেবিএল এর ভিতরে ছিল, হ্যাঁ। তো আমরা এই যে জেবিএল এর মধ্যে লাগাইতেছি বেশি প্যাঁচালা কয়েল, আর আমাদের পিপিআর এর মধ্যে লাগাইতেছি আমাদের কম প্যাঁচালা কয়েল, ঠিক আছে। তো আমরা যদি আমরা এই এই বেশি প্যাঁচালা কয়েলটা যদি আমরা এই পিপিআর স্পিকারে লাগাই, তাহলে আমাদের সমস্যা হবে, কি হবে, যদি আমরা কয়েলটা একটু ভিতর দিকে দাবাই দিই বেশি, তাহলে আমাদের কয়েলটা তলে বাজবে, ঠাস ঠাস শব্দ করবে, অথবা বেশি কয়েল হলে আপনার সাউন্ড কোয়ালিটি একুরেট হবে না, চুমুকের সাথে মিলাই দিতে হবে। আর এই স্পিকারের ভিতরে আগে যতটুকু কয়েল ছিল অতটুকুই আপনার মাপ রাখতে হবে, এই যে দেখেন এতটুকু কোয়েল ছিল, এটার মধ্যেও দেখেন এই যে একটু বেশি আছে, ঠিক আছে, হালকা একটু দু এক প্যাঁচ বেশি হলে কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনার আগের কোয়েলের সাথে মিলিয়ে দিতে হবে, আগের কোয়েলটা যতটুকু কোয়েল ছিল অতটুকু কোয়েলালা আপনার কোয়েল এই স্পিকারে ঢুকাইতে হবে, বেশি বড় কোয়েল ঢুকাইলে সমস্যা, বেশি ছোটো কোয়েল লাগালেও সমস্যা, ঠিক আছে, তাহলে সাউন্ড কোয়ালিটি একুরেট পাবেন না, ঠিক আছে। তো আমরা দেখতেছি জেবিএল এর মধ্যে বেশি প্যাঁচ, আর হলো পিপিআর এর মধ্যে কম প্যাঁচ, ঠিক আছে। তো আমাদের মানে আমরা যে ফাইবার কোয়েল লাগাইতেছি, ফাইবার কোয়েল লাগালে একটু বেসটা বেশি হয়, সাউন্ডটা বেশি হয়, স্টিলের কোয়েল লাগালে কি হয়, আমাদের স্টিলের কোয়েল লাগালে সহজে আপনার স্পিকারের কোয়েল কাটতে পারবেন না, কিন্তু সাউন্ডটা একটু কম হবে। তো আমরা যেহেতু আমরা বেশি লুজ বাড়া দিই, মানে প্লাফনের কাছে বাড়া দিই, লুজ বাড়া 516, 501, 502, এগুলাতে বেশিরভাগ বাড়া দিই, এই কারণে আমি ফাইবার কোয়েল লাগাইতেছি। এগুলো দিলে ফাইবার কোয়েল লাগালে কি হয়, আমাদের সাউন্ডটা বেসটা একটু বেশি আসে, যে আপনার 500 ওয়াটের সেদ্ধ। আর যে স্টিল কোয়েল লাগালে, স্টিল কোয়েল লাগালে আপনার কোয়েল কাটে না, আপনার সকল ধরনের সেট দেওয়া দিতে পারবেন, C30, ডেল্টা অডিও, CS40 দেওয়া দিতে পারবেন, সহজে আপনার স্টিল কোয়েল লাগালে কোয়েল কাটবে না, কিন্তু আপনার সাউন্ডটা একটু কম হবে ছোটো সেট লাগালে। আর ফাইবারের কোয়েল লাগালে, ছোটো সেট লাগালে আপনার সাউন্ডটা একটু বেশি হয়, বেসটা একটু বেশি হয়, আপনার ফাইবার কোয়েলে বেসটা একটু বেশি হয় স্টিলের কোয়েলের সাথে, আবার স্টিলের কোয়েল সহজে কাটে না, আর ফাইবারের কোয়েল তাড়াতাড়ি কেটে যায়, ঠিক আছে। আপনার ফাইবারের কোয়েলে আপনার বেসও বেশি হয়, সাউন্ডও বেশি হয়, হ্যাঁ। আর আপনার স্টিলের কোয়েল দিয়ে আপনার বড় বড় সেট লাগাইলে, আমি মানে বড় বড় সেট লাগালে সাউন্ড হয়, ঠিক আছে, ছোটো সেট দিয়ে আপনার স্টিলের কোয়েল দিয়ে সাউন্ড হয় না। আমি এইভাবে মূলত আমি স্পিকারের কোয়েল বাঁধি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।